নমস্কার বন্ধুরা, আমি প্রকৃতির পরিচয় চ্যানেলের পক্ষ থেকে তন্ময় মণ্ডল বলছি। আজকে আমরা আছি সুন্দরবন সংলগ্ন একটা এরিয়ায়। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, সামনে কিছু নৌকা আছে। তা আমরা একটা নদীর ধারে আছি, এখন জোয়ার চলছে। তা এখানে একটা আমি আমার চেনা গাছ দেখতে পেলাম, তা ভাবলাম যে আপনাদের সামনে ভিডিও মাধ্যমে তুলে ধরি। তা চলুন বন্ধুরা, গাছটা দেখে নেওয়া যাক। এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ঝাড় আছে, এগুলো নোনা অঞ্চলে হয়ে থাকে। এগুলো নোনা অঞ্চলের গাছ। ধরুন একটা ছোট চারা এখানে আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি সামনাসামনি। দেখুন ভালো করে, গাছটা অসংখ্য কাটা হয়, পাতাগুলো অনেকটা মোটা মোটা প্লাস্টিকের পাতার মতো লাগে। এই গাছটা পাতায় কাটা এবং ডালেও অসংখ্য কাটা। গাছটাকে ভালো করে আগে দেখে নিন, তারপরে নাম বিস্তারিত যতটা আমি জানি আপনাদেরকে বলবো। এই যে গাছটার বডি, ডালপালা আছে কাঁটায় ভর্তি। গাছটার শিকড় হাত দিয়ে টেনে তোলা যায় না, এটা কোনো শাবল ঠাবল লাগে গাছটার শিকড় তুলতে। খুবই শক্ত শিকড় হয়, তোলা খুবই কষ্টকর। তাই এই গাছটার নাম বলি, এই গাছটার নাম হচ্ছে শিয়ালকাঁটা গাছ বলে, শিয়ালকাঁটা। নোনা গাছও বলে থাকে অনেকে, আঞ্চলিক ভিত্তিক নাম শিয়ালকাঁটা গাছ নামে আমি চিনি, আর এটা নোনা গাছও বলে। তাই এই গাছটার অনেক রকম গুণ আছে, ভালো মন্দ গুণ আছে। এটা ভালো কাজেও লাগানো যায় কিছু কিছু, আবার খারাপ কাজেও লাগে। কবিরাজ মানুষ যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে, যারা গাছপালা নিয়ে চর্চা করেন, তারা এই গাছটা অবশ্যই বুঝতে পারবেন, চিনতে পারবেন। তা নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই গাছটা চেনানো। এই গাছের শিকড়ের আমি দুই একটা গুণাগুণ জানি, যেমন ধরুন এই গাছের শিকড়ে কিছুটা শিকড় থেতো করে দাঁতের ব্যথার জায়গা স্থানে লাগালে দাঁতের ব্যথা কমে, এবং এই গাছের শিকড় কবিরাজি ভাষায় মান্যতা আছে, এই গাছের শিকড় নার্ভের রোগের ক্ষেত্রেও খুব কাজে লাগে। সেই প্রয়োগ বিধিটা আমি বলতে পারছি না এখন, ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমি ছাড়বো না, কারণ মানুষ এক করতে আরেক করলে সেই ক্ষেত্রে আমার সমস্যা বাড়তে পারে। কারণ দেখুন কবিরাজি জিনিসটা তো এতটা সহজ নয়, আমি জাস্ট আপনাদেরকে গাছ চেনাবার চেষ্টা করি। কারণ কবিরাজি শিখতে গেলে একটা গুরু ধরেই শিখতে হয় সামনাসামনি বসে, কারণ হিতে বিপরীত হলে তখন গুরু সেটা সামলে দেয়, কিন্তু দূর থেকে শিখলে পরে সেটা রিস্ক থেকে যায়। যাই হোক, আপনাদেরকে গাছটা আমি চেনাবার চেষ্টা করি সবসময়, তাই আমি ধারণাগুলো দিচ্ছি জাস্ট। নার্ভের রোগের ক্ষেত্রে কাজে লাগে, এবং বন্ধন, যে বন্ধনের যে কবিরাজরা যে তাবিজ কবচ প্রস্তুত করে থাকে, সেই ক্ষেত্রে এই শিকড় কাজে লাগে, দাঁতে ব্যথার ক্ষেত্রে কাজে লাগে। আবার আগেকার দিনে ধরুন, এখনকার দিনে যেমন ধরুন অপারেশন করে মানে ই হয়, যে লাইগেশন করা হয়, অপারেশন করে যে সন্তান নাদি বন্ধ করে দেওয়া হয়, তৈরি করা, তা সেই জিনিসটাকেও, সেই জিনিসটা আগেকার দিনে তো ছিল না, অপারেশন লাইগেশন ব্যবস্থাটা, সেইটা আগেকার দিনে এই গাছের মাধ্যমে কিন্তু করা হতো, কবিরাজরা করে থাকতো। তা সেই পদ্ধতিটা আমি ইউটিউবে ভেঙে বলতে পারছি না, দুঃখিত, এটার জন্য কেউ ওয়াইট করবেন না, কারণ ওই ধরনের পদ্ধতি আমি ইউটিউবে ছাড়লে অপব্যবহারটাই হবে। মানে এক প্রকার বাংলায় বলতে গেলে মহিলাদের বন্ধা করা হতো, বন্ধা মানে সন্তান না আসে তার জন্য এই প্রয়োগটা করা হতো এই গাছের মাধ্যমে, কিন্তু প্রয়োগ বিধিটা আমি বলতে পারছি না, দুঃখিত, কেউ রাগ করবেন না, কারণ ইউটিউবে ছাড়লে পরে ভালো জিনিসটার থেকে খারাপ জিনিসের প্রয়োগটাই বেশি লোকে করবে। আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, আর গাছটা চেনাবার চেষ্টা করি। মানে গাছ চিনুন, তারপর আপনারা গুরু ধরুন, অটোমেটিক আপনারা শিখতে সুবিধা হবে, এটাই হচ্ছে বক্তব্য।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজাবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। এরকম আগামী দিনে আরও ভিডিও পেতে গেলে অবশ্যই এর সঙ্গে থাকবেন, আমি সময় সময় ভিডিও ছাড়তে থাকব। একটু নদীটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেশ বড় নদী। এই গাছটার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাছটার ভালো গুণ আছে কম, আবার খারাপ গুণটাই বেশি আছে। তা খারাপ গুণ বলা ভুল আর কি, ওইটা এক ধরনের গুণ আর কি, কিন্তু সেটা ইউটিউবে ছাড়া সম্ভব না। ইউটিউবে ছাড়লে সেটা এক প্রকার বেআইনি হবে। তা যাই হোক, আমি সেটা ছাড়তে চাই না। এই গাছটা ভালো কাজেও লাগে, ক্ষতির কাজেও লাগে। আর গাছটা জাস্ট আপনাদের চিনালাম, এটার নাম শিয়াল, শিয়াল কাঁটা বলি আমরা, কেউ বলে নোড়া গাছ। তা ভিডিওটা আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে, এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।